হ্যালো বিভাস, আজকে সুরিনাম নিয়ে আলোচনা করব। ধাতুগত বা বংশগত সুরাদোষ ও উপযুক্ত ঔষধের ব্যর্থতা। শৈত্যদোষটা হ্যানিম্যান যখন দেখিলেন, তাহার সাদৃশ্য বিধান সর্বত্র সুফল প্রদান করিতে পারিতেছে না, তখন তাহার কারণ অনুসন্ধানে প্রবৃত্ত হইয়া তিনি লক্ষ্য করিলেন যে সুরাই সকল অনর্থের মূল। অবশ্য সুরা সম্বন্ধে অনেক মতভেদ আছে। কেহ বলেন ইহা নিছক কল্পনা মাত্র, কেহ বলেন মহাত্মার কথা মিথ্যা নহে। যাহারা কল্পনা মাত্র বলিয়া উপেক্ষা করিতে চান, তাহাদের মতে সদৃশ্য লক্ষণ সমষ্টি হোমিওপ্যাথিক শ্রেষ্ঠ কথা। সুরা সম্বন্ধে জ্ঞান থাকুক বা না থাকুক, কিন্তু মহাত্মার মতো সুরা সম্বন্ধে জ্ঞান না থাকিলে হোমিওপ্যাথিক চিকিৎসা চলিতেই পারে না। সুরিনামে ধাতুগত বা বংশগত চর্মরোগ আছে, অতএব পিতামাতার স্বাস্থ্য হইতে আরম্ভ করিয়া রোগীর সমগ্র জীবনের ঘটনাবলী বিচার করিয়া দেখা উচিত। মনে রাখিতে হইবে সুরা সকল রোগের জীবস্বরূপ, এমনকি সিভিলিস বা সাইকোসিস, যাহা বাহির হইতে আমাদিগকে সংক্রমিত করে, তাহারও মূলে সুরার অদৃশ্য হস্ত কার্য করিতে থাকে। কিন্তু তাই বলিয়া সুরিনামই সুরার একমাত্র ঔষধ নহে। যেখানে জৈব প্রকৃতি প্রতিক্রিয়া সম্পাদনে পরাঙ্কু, যেখানে উপযুক্ত ঔষধ ব্যর্থ হইতেছে বা যেখানে রূপ চরিত্র এইরূপ জটিল হইয়া পড়িয়াছে যে উপযুক্ত ঔষধ নির্বাচন অসম্ভব, সেখানে আমরা নিশ্চয়ই সুরিনামের কথা মনে করিতে পারি। বিশেষত যেখানে কুচিকিৎসার ফলে ও রোগীটি ভিন্ন রূপ পরিগ্রহ করিয়াছে বা পর্যায়ক্রমে বিভিন্ন রূপে প্রকাশ পাইতেছে, সেখানে সুরিনাম হইবার সম্ভাবনা খুব বেশি। চর্মরোগ চাপা দিবার ফলে উন্মাদ, হাঁপানি, যক্ষা ও দ্রাময় উপযুক্ত ঔষধের ব্যর্থতা, অর্থাৎ নির্বাচিত ঔষধটি যখন কিছু কাজ করিবার পর আরও কাজ করিতে অক্ষম হইয়া পড়ে, তখন তাহাকে উপযুক্ত ঔষধের ব্যর্থতা বলা হয়। এইরূপ ক্ষেত্রে সালফার, সুরিনাম, টিউবার কিউলিনাম প্রভৃতি ঔষধের প্রয়োজন হয়। সুরিনাম রোগী অত্যন্ত অপরিষ্কার ও অপরিচ্ছন্ন হয়, ময়লা কাপড় পরে, ময়লা হাতে খাইতে সে দ্বিধাবোধ করে না। ছোট ছোট ছেলেমেয়েরা দিবারাত্র গান গান করিয়া কাঁদিতে থাকে, বিশেষত রাত্রে সর্বাঙ্গ চুলকাইতে ও কাঁদিতে থাকে। পূর্ণিমায় বৃদ্ধি, ছেলেমেয়েরা নিদ্রাকালে প্রত্যেক পূর্ণিমায় শয্যায় প্রস্রাব করিয়া ফেলে। এখানেও আমরা নির্দিষ্ট সময়ে রোগাক্রমণ বা রোগের নিয়মিত প্রত্যাবর্তন লক্ষ্য করি। মাথা ব্যথা, আধ কপালে জরায়ুর বিবৃতি বা স্থানচ্যুতিবশত তাকিয়া তাকিয়া রক্তস্রাব।